দর্শক, গত দুটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজে চলন্ত বিল করা যায় ডানে বামে কিংবা উপর থেকে নিচে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছবির মাধ্যমে একটি চলন্ত ভিডিও তৈরি করবেন। আপনি অনেকগুলো ছবি একসঙ্গে করে একটি ভিডিও তৈরি করতে পারেন এবং যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো বাম থেকে ডানে নিতে পারবেন কিংবা উপর থেকে নিচেও নিতে পারবেন। এই কাজটি আপনি খুব সহজে ইনশট অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখে নেই। তার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই কাজটি করা অত্যন্ত সহজ এবং এই কাজটি মাত্র একটি অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন। অ্যাপসটির নাম হচ্ছে ইনশট অ্যাপস। অলরেডি আমি ইনশট অ্যাপস সম্পর্কে অনেক ভিডিও টিউটোরিয়াল দিয়েছি, যারা আমার ভিডিও টিউটোরিয়াল দেখেননি তারা অবশ্যই আমার ভিডিও প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন। যাদের ইনশট অ্যাপস নেই, যারা এই ভিডিওতে নতুন, তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। জাস্ট গুগল প্লে স্টোরে চলে যাবেন, দেন সার্চ বারে লিখবেন ইনশট, ইনশট লেখার সাথে সাথে অ্যাপসটি পেয়ে যাবেন, দেন ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এখানে ভিডিও আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করুন। এরপর প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস নিয়ে ক্লিক করার পর ফটো এবং ভিডিও দুইটি অপশন দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি ফটো অপশনে রেখে গ্যালারি থেকে কোন ছবিটি প্রথমে নিতে চান সেটি সিলেক্ট করুন। প্রথমে আমি এই ছবিটি সিলেক্ট করলাম। এরপর আপনাদেরকে টিকমার্ক অপশনে ক্লিক করতে হবে। টিকমার্ক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ছবিটি রয়েছে সেটি একটি লেয়ারে তৈরি হয়ে গেছে। এখন আপনি ক্যানভাস অপশনে ক্লিক করুন। ক্যানভাস অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো সাইজ দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ সিলেক্ট করুন। আমি এখানে ইউটিউবের স্ট্যান্ডার্ড সাইজ 16:9 এই অপশনটি রেখে টিকমার্ক অপশনে ক্লিক করলাম। আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ সিলেক্ট করার পর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আপনি ভিডিওতে প্রত্যেকটি ছবি কত সেকেন্ড রাখতে চান সেটি প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে ডিউরেশন অপশন দেখতে পারবেন। ডিউরেশন অপশনে প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরপর এখানে পেন আইকনে ক্লিক করবেন। আমি আমার ভিডিওতে প্রত্যেকটি ছবি 10 সেকেন্ড করে দেখাতে চাইছো, আমি এখানে 10 লিখলাম। আপনি আমরা পছন্দ নিজে লিখে ওকে অপশনে ক্লিক করবেন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আপনি ভিডিওর শেষে যান। শেষে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি আপনার 10 সেকেন্ড পর্যন্ত হয়ে গেছে। এখন আপনি ভিডিও কত মিনিটে তৈরি করতে চান সেটি এখান থেকে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করুন। এরপর ব্ল্যাঙ্ক অপশনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আপনি লেয়ারের শেষে এভাবে ড্র্যাগ করে আঙ্গুল দিয়ে কত সেকেন্ড পর্যন্ত আপনার ভিডিও নিতে চান পছন্দ অনুযায়ী এখানে সিলেক্ট করুন। আমি আমার ভিডিওটি 1 মিনিট করতে চাইছো। এখানে দেখতে পাচ্ছেন 1.001 লেখা রয়েছে। সো আমার ভিডিওটি 1 মিনিটের হয়ে গেছে। এখন আপনি ভিডিওর শুরুতে চলে আসুন। ভিডিওর শুরুতে চলে আসার পর আপনি যে ছবিটি রয়েছে বা লেয়ারটি রয়েছে সেখানে একবার টাচ করুন। টাচ করার সাথে সাথে দেখতে পাবেন ছবি চারিদিকে সাদা অংশ ধারণ করেছে এবং এখানে কি ফ্রেম অপশনটি চলে আসবে। এরপর আপনি এখানে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রিন কালারের চিহ্ন দেখা যাচ্ছে। এখন আপনি ছবিটির শেষে চলে আসুন। ছবিটির শেষে চলে এসে এখন আপনি এভাবে হাত দিয়ে ধীরে ধীরে ডান থেকে বাম দিকে নিয়ে যান। যদি আপনি উপর থেকে নিচে নিয়ে যেতে চান তাহলে আপনি ছবিটি উপর থেকে নিচে নিয়ে যাবেন। ছবিটি একদম স্ক্রিনের বাইরে রেখে দিন এভাবে। এখন আপনি ভিডিওটি প্লে করুন। দর্শক দেখতে পাচ্ছ আমি ভিডিওটি প্লে করলাম এবং আমার ছবিটি চলন্ত হয়ে গেছে। এখন আপনি আরেকটি ছবি কিভাবে অ্যাড করবেন। আরেকটি ছবি অ্যাড করার জন্য আপনি এভাবে 1 সেকেন্ডে চলে আসুন। 1 সেকেন্ডে চলে আসার পর এখন আপনি পিআইপি অপশনে ক্লিক করুন। পিআইপি অপশনে ক্লিক করার পর পুনরায় দ্বিতীয় যে ছবিটি লাগাতে চান সেই দ্বিতীয় ছবিটি নিন। দ্বিতীয় ছবিটি নেওয়ার পর এভাবে আঙ্গুল দিয়ে জুম করে ছবিটিকে বড় করুন এবং আগের ছবির সাইজে নিয়ে আসুন। এখন আপনি আঙ্গুল দিয়ে ড্র্যাগ করে ছবিটিকে দ্বিতীয় ছবির শেষে নিয়ে যান এবং দ্বিতীয় ছবির শেষ অংশের সঙ্গে লাগিয়ে দিন। দর্শক এখন আপনি ভিডিওর ডিউরেশন সিলেক্ট করবেন। ভিডিওর ডিউরেশন সিলেক্ট করার আগে আপনাদেরকে ভিডিওর ডিউরেশন সিলেক্ট করার জন্য একটি নিয়ম রয়েছে। নিয়মটি হলো আমরা আগে যে ছবিটি রয়েছে সেটি 10 সেকেন্ড করেছিলাম, এখন 1 সেকেন্ড পরে যাচ্ছে। সো আপনাদেরকে আগে 10 সেকেন্ড থেকে 1 মাইনাস করতে হবে 9 এবং নতুন করে যদি 10 সেকেন্ড অ্যাড করতে যায় তাহলে 19। সো আপনাদেরকে 19 সেকেন্ড দিতে হবে ডিউরেশন হিসেবে। এক্ষেত্রে ডিউরেশন অপশনে ক্লিক করবেন এবং পেইন আইকনে টাচ করবেন, দেন এখানে 19 লিখবেন। এবার ওকে অপশনে ক্লিক করুন। ওকে অপশনে ক্লিক করার পর টিকমার্ক অপশনে ক্লিক করুন। দর্শক এখন পুনরায় আগের মতো কি ফ্রেম নামে একটি অপশন দেখতে পারবেন এবং প্লাস কি ফ্রেমে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আগের মতো এখানে গ্রিন কালার একটি চিহ্ন দেখতে পারবেন। এখন আপনি দ্বিতীয় যে ছবিটি রয়েছে সেটির শেষ অবধি চলে আসুন। দ্বিতীয় ছবির শেষে চলে এসে এখানে থামুন।
এরপর আগের মতো এভাবে ডান থেকে বামে নিয়ে যান আপনার ছবিটিকে। এখন আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই। দেখতে পাচ্ছেন একটি ছবির সাথে একটি ছবি কিভাবে জোড়া লেগেছে এবং কিভাবে একটি চলন্ত ভিডিও তৈরি হয়ে গেল। এভাবে আপনি একটি ছবির শেষে আরেকটি ছবি লাগিয়ে দিতে পারবেন একই নিয়মে। তবে আপনাদেরকে একটি ট্রিক্স জানতে হবে এবং একটি সূত্র জানতে হবে। যেমন আপনি যদি আরেকটি ছবি লাগাতে যান, এখন আপনাকে আগের মতো এভাবে আসতে হবে এবং আপনার দ্বিতীয় ছবিটি স্ক্রিনের কিছুটা দূরে রাখতে হবে যেভাবে আপনি আগের ছবিটি রেখেছিলেন। এখন পুনরায় পিআইপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। পিআইপি অপশনে ক্লিক করে তৃতীয় যে ছবিটি নিতে চান সেটি নিন। তৃতীয় ছবিটি নেওয়ার পর এভাবে আঙুল দিয়ে জুম করুন। আঙ্গুল দিয়ে জুম করে পুনরায় আগের মতো যে দ্বিতীয় ছবিটি রয়েছে দ্বিতীয় ছবিটির শেষে চলে আসুন। দ্বিতীয় ছবিটির শেষে চলে আসার পর এখন আপনাকে ডিউরেশন আগে দেখতে হবে। যেমন এখানে সব শেষে চলে আসুন এবং এখানে দেখুন দ্বিতীয় যে ছবিটি করেছিলেন পুরোপুরি 20 সেকেন্ড হয়ে গেছে। এবং যদি তৃতীয় যে ছবিটির প্রথমে চলে আসুন তাহলে দেখতে পারবেন এখানে 9.8 লেখা রয়েছে। সো আপনার যদি 20-9.8 দেন তাহলে এখানে দেখাবে 10.2। এবং নতুনভাবে যদি পুনরায় আগের যে ডিউরেশন দিয়েছিলেন আমি 10 সেকেন্ড দিয়েছিলাম, সো 10 যোগ করতে হবে। 10 যদি যোগ করি তাহলে 20.2 হয়। তাহলে আমার যে তৃতীয় ছবিটি রয়েছে সেটি ডিউরেশন দিতে হবে 20.2। পুনরায় পূর্বের মতো পেন আইকনে ক্লিক করে ক্যালকুলেট করে যে হিসাবটি পাবেন সেটি এখানে বসিয়ে দিন। এরপর ওকে অপশনে ক্লিক করুন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এখন আপনি আগের মতোই প্লাস কি ফ্রেমে ক্লিক করবেন এবং দেখতে পাবেন এখানে গ্রিন কালার চিহ্ন দেখা যাচ্ছে। এখন আপনি তৃতীয় ছবিটির শেষে চলে আসুন এবং এখানে দাঁড়ান এবং আবারও পূর্বের মতো ছবিটিকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে যান। এবং দেখতে পাচ্ছেন শেষের দিকে আরেকটি গ্রিন কালারের চিহ্ন দেখা যাচ্ছে। এখন যদি আমি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখে তাহলে দেখতে পারবেন প্রথম ছবিটির সাথে দ্বিতীয় ছবিটি লেগে গেছে এবং চলন্ত একটি ভিডিও তৈরি হয়ে গেছে। এবং দ্বিতীয় যে ছবিটি রয়েছে সেটির সাথে তৃতীয় ছবিটি লেগে গেছে এবং চলন্তভাবে আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। দর্শক এখন যারা ক্লিয়ারলি বুঝেননি তাদের জন্য আরেকটি ছবি আমি অ্যাড করে দেখাচ্ছি। আরেকটি ছবি অ্যাড করার জন্য পুনরায় ছবিটিকে এভাবে স্ক্রিনের শেষে নিয়ে যান এবং স্ক্রিনের কিছু অংশ ফাঁকা রাখুন। এরপর পুনরায় পিআইপি অপশনে ক্লিক করুন। এরপর চতুর্থ যে ছবিটি নিতে চাচ্ছেন সেটি নিন। এরপর তৃতীয় যে ছবিটি রয়েছে পূর্বের মতো সেই তৃতীয় ছবিটির শেষে চলে আসুন। দেখুন এখানে ভিডিও লেন্থ 30 সেকেন্ড হয়ে রয়েছে। এখন আপনি চতুর্থ যে ছবিটি নিয়েছিলেন সেটির প্রথমে চলে আসুন এবং এখানে দেখুন 19 সেকেন্ড। সো আপনাদেরকে এখন ক্যালকুলেট করতে হবে 30-19 এখানে দাঁড়াচ্ছে 11। এবং নতুনভাবে যদি 10 সেকেন্ড অ্যাড করি তাহলে 21 সেকেন্ড। সো আমার চতুর্থ যে ছবিটির ডিউরেশন সেটি 21 সেকেন্ড দিতে হবে। পুনরায় আগের মতো পেন আইকনে ক্লিক করে এখানে লিখুন। এরপর ওকে অপশনে ক্লিক করুন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর পূর্বের মতোই ছবিটিকে এভাবে জুম করুন। জুম করার পর চতুর্থ ছবির শেষে নিয়ে আসুন। এরপর প্লাস কি ফ্রেমে ক্লিক করুন। আগের মতো এখানে গ্রিন কালার চিহ্ন দেখতে পারবেন। এরপর শেষে অংশে চলে আসুন এবং থামুন। এরপর পুনরায় আগের মতো এভাবে ডান দিক থেকে বাম দিকে আঙ্গুলির মাধ্যমে নিয়ে যান। আবারও একটি গ্রিন কালার চিহ্ন দেখতে পারবেন। এখন ভিডিওটি পুনরায় প্লে করে দেখুন। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের চলন্ত ভিডিওটি তৈরি হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটি ছবি বসিয়ে বসিয়ে চলন্ত ভিডিও তৈরি করতে পারবেন এবং প্রত্যেকবারই কিন্তু আপনাকে ক্যালকুলেট করতে হবে এভাবেই। যদি কেউ নিচে থেকে উপরের দিকে এই ভিডিওটি তৈরি করতে চান তাহলে একইভাবে আপনাদেরকে ভিডিওটি তৈরি করতে হবে। আমরা যেমন ডান দিক থেকে বামে নিয়েছি, এক্ষেত্রে আপনি উপরের দিক থেকে নিচে নিয়ে যাবেন তাহলে আপনার ভিডিওটিও তৈরি হয়ে যাবে। এছাড়াও টেনশনের কোনো কারণ নেই। যদি কেউ কোনো অংশ না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে, চাইলেও সেখানে আপনারা মেসেজ করে জানাতে পারেন।